Hello everyone, assalamualaikum. So I'm recently last video te ami apnaderke dekhaisilam je amar notun phone mane notun eta phone kinchi jeta phone da video kortasi tar pore amar laptop ta noshto hoye jay oitaro vlog apnara dekhte parchen. So now ekhon ami kinte jechi amar notun guitar. So finally ami ekhon jechi amar notun guitar kinte. So onek din age theke amar shokh chilo je ami ekta notun guitar kinbo. 4-5 mash hoye geche je ami planning kortasilam je ami amar notun ekta guitar kinbo shokher boshe, but oita kina hoyteche na because of তখন আমার কাছে মোবাইল ছিল না, সো বেশিরভাগ টাকাই আমি মোবাইলের জন্য রাইখা দিছিলাম, দেন আর কিনে হয় নাই। সো নাও আমি এখন যাইতেছি সায়েন্স ল্যাব আমি আমার গিটারটা কেনার জন্য। সো ফাইনালি আমি এখন আছি সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবে আমি আসার পর অনেকগুলো গিটারের দোকান দেখছি এবং অনেক অনেক ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের গিটার দেখছি, লাইক সিগনেচার, গিবসন, ইয়ামাহার অনেক ভালো ভালো গিটার দেখছি। সো দেন আমি এই দোকানে আসার পর আমি এই গিটারটা চয়েস করলাম। সো আপনারা যারা গিটার চিনেন এবং কি গিটার সম্পর্কে ভালো জানেন তারা আমার গিটার দেখলেই বুঝতে পারবেন যে কি রকমের গিটার এটা। 3000 টাকা নিচ্ছে এই দোকান থেকে আমি আমি বিগিনার স্টার্টআপ পয়েন্টে আছি। সো দ্যাটস ওয়াই অনেকে আমাকে এই গিটার সম্পর্কে সাজেস্ট করলো, দেন আমার কাছেও ভালো লাগলো যে লাইক ফুল ব্ল্যাক। সো এই হিসেবে সে আমার কাঙ্ক্ষিত গিটার, মানে শখের গিটার, বাট আমি গিটারটা বাজাইতে পারি না, বাট তাও একটু টুংটাং আওয়াজ করতে পারি কারণ এটা সবারই শখ। গিটার কেনার পরে টুংটাং আওয়াজ করবো, ফুল ব্ল্যাক একটা গিটার। আমি সায়েন্স ল্যাব যাওয়ার আগে বা কিনার আগে থেকে আমার প্ল্যান ছিল যে যেটাই কিনি ব্ল্যাক একটা গিটার কিনবো। সো দ্যাটস ওয়াই আমি এই কালো গিটারটা পছন্দ করে কিনলাম। সো দোকানে যাওয়ার পর প্রথমে এই গিটারটা দেখার পর আমার যথেষ্ট পছন্দ হয়েছে। জানি যে অনেকে কমেন্ট বক্সে লিখবেন যে ভাই একটু বাজায় দেখান, ভাই সিরিয়াসলি আমি বাজাইতে পারি না। দোকানে একটা বড় ভাই একটু আগে আমার গিটারটা বাজাইছে, মানে লাইক পজ ফিল। আসলে যারা বাজাইতে পারে তাদের কাছে সবকিছুই বেস্ট, আর আমার মতন যারা বাজাইতে পারে না তাদের জন্য টুকটাং আওয়াজ। সো অবশেষে ফাইনালি সায়েন্স ল্যাব থেকে আমি আমার গিটারটা কিনে নিয়ে আসলাম। সো আমার সাথে আমার গেছিল আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে রাজন। সে আমাকে অনেক রকমের সহযোগিতা করছে, লাইক ক্যামেরা ধরার ক্ষেত্রে, ভিডিওগ্রাফির ক্ষেত্রে। সো তাকে অনেক ধন্যবাদ। সো আমি এখন যাচ্ছি বাসায়, বাসায় যাব, নতুন গিটার কিনছি। আমি গিটার বাজাতে পারি না, বাট তারপরও আমি নতুন গিটার কিনছি শখের বসে। দেন আমি চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি গিটারটা শেখানোর জন্য। সো গাইস ফাইনালি আমি বাসায় আসলাম। বাসায় আসার পর গিটারটা একটু চালাইলাম, দুমছে নতুন নতুন গিটার তাই চালাইলাম। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ফুস্তা খাওয়া এবং কি বাইক রাইড নিয়ে একটা ভিডিও আসতেছে, নেক্সট ভিডিও আপলোড হবে এই ভিডিও ঠিক 2 দিন পর। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।